রোববার দুপুর 1:30 থেকে নাটোরের গুরুদাসপুরের চাঁচকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিন চলা অবস্থায় তৃতীয় শ্রেণীর দুই ছাত্রী বিদ্যালয়ের বাইরে যায়। এ সময় গুরুদাসপুর থানার পুলিশ কনস্টেবল কামরুল ইসলাম ওই ছাত্রীর মুখ চেপে ধরে। স্থানীয়রা বিষয়টি দেখলে অভিযুক্ত কামরুল দুই ছাত্রীকে ছেড়ে দেন। পরে স্থানীয়রা তাকে আটক করলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান থানায় নিয়ে আসেন। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, অপহরণের জন্য তাদের মুখ চেপে ধরা হয়েছিল। অভিযুক্ত কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক অভিভাবকেরা। ব্যাংক থেকে নগদে এড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এই ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কেন কনস্টেবল একা ওই বিদ্যালয়ে গিয়েছিলেন তার জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। বিদ্যালয়টিতে প্রায় 400 শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, নাটোর।